আমি দেখিছোঁ রাজনৈতিক যেটো রাজনৈতিক যিখন অরণ্য সেই অরণ্যখনত আজি আমি দেখিছোঁ যে সর্বানন্দ সোণোৱাল শিয়াল রূপে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বানন্দ সোণোৱালে দিল্লির লগত লগ লাগি আমার উপর কাজ আপি দিছিল। এটা নতুন দল পাব, রাইজর দল আর জাতীয় পরিষদ দুইটাই লগ লাগি এটা নতুন দল হয়তো আমি দিবর কারণে সক্ষম হম। আমি রাইজর দল আর জাতীয় পরিষদে দুইটা দল সম্মিলিত হবর কারণে ঐক্যবদ্ধ হবর কারণে ইতিমধ্যে কেবালানিও আলোচনা আমার চলি আছে। খুব সিরিয়াসলি দুইটা দল মার্জ করবর কারণে, দুইটা দলে ঐক্যবদ্ধ হবর কারণে, দুইটা দল একলগ হয়ে একটা নতুন পার্টি গঠন করবর কারণে আমি সকলে কথাবার্তা চলাই আছো। অতি সোনকালে হয়তো এই দিকত আগবাড়ি যাওয়া যাব, হয়তো রাইজে অতি সোনকালে একটা শক্তিশালী আঞ্চলিক দল রূপে একটা নতুন দল পাব, রাইজর দল আর জাতীয় পরিষদ দুইটাই লগ লাগি একটা নতুন দল হয়তো আমি দিবর কারণে সক্ষম হম। এই সম্পর্কে খুব গভীরভাবে চিন্তা চর্চা চলি আছে, আলোচনা চলি আছে আর হয়তো অতি সোনকালে সকল মাইরে একটা ভাল খবর পাব। মানে বিজেপিয়ে টুপ দি দুজন চারজন মানুষক নিছে, ক্ষমতা যেটা থাকে তেনেকৈ দুজন চারজন বিরোধী পক্ষের নেতাক নিয়ে সেই ডাঙর কথা একো নহয়। কিন্তু মই ভাবো যে জনতা রাইজ এতিয়া সদায় বিরোধী বিজেপির বিরুদ্ধে আছে আর বিরোধী পক্ষ আছে, গতি মানে ভাবো যে বিরোধী পক্ষ মতো ভাবো যে ডিব্রুগড় গাঁওবিলাক অঞ্চল 80-90% মানুষ আমার বিরোধী পক্ষক ভোট দিব, লুরিণজ্যোতি গগৈ ভোট দিব, লুরিণজ্যোতি গগৈ জিকিব, আপনাদের নিশ্চিত হয়ে থাকক, আমি নিশ্চয়তা প্রদান করব লুরিণজ্যোতি গগৈ জিকিব। মই কৈছো যে যদি এখন অরণ্য এটা শিয়াল আর দুটা একটা বাঘর মাজত যুঁজ হয় তেতিয়া বাঘ সদায় জিকে। তো আমি দেখিছো রাজনৈতিক যেটো রাজনৈতিক যেখন অরণ্য সেই অরণ্যখনত আজি আমি দেখিছো যে সর্বানন্দ সোণোৱাল শিয়াল রূপে প্রতিষ্ঠিত হয়েছে। তেওঁ এজন ভীরু মানুষ, তেওঁ এজন অকমান্য, তেওঁ অলগদ্য মানুষ, তেওঁ কাম করব নোৱাৰে, তেওঁ রাইজর পক্ষত অবস্থান লব নোৱাৰে। আর তার বিপরীতে আমি দেখিছো যে লুরিণজ্যোতি গগৈ সদায় তেওঁ জাতীয় জীবনের প্রশ্নত সদায় রাইজর পক্ষত অবস্থান করে আছে, সেইকাৰণে এই মুহূর্তে সকলকে মই লুরিণজ্যোতি গগৈ ভোটদান করব কারণে আহ্বান জানাইছো। সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়ায় অসমীয় জাতিক জাতীয় বিশ্বাসঘাতকতা করেছে, আপনাদের সকলে জানে অসমীয় জাতিয়ে যে সময় সমগ্র অসমীয় জাতিয়ে যেটা কার বিরোধিতা করেছিল, সর্বানন্দ সোণোৱালে দিল্লির লগত লগ লাগি আমার উপর কাজ আপি দিছিল। গতি কেবল সর্বানন্দ সোণোৱাল অকল জাতীয় অকমান্য ব্যক্তিয়ে নহয়, তার লগতে সর্বানন্দ সোণোৱাল হল অসমীয় জাতির জাতীয় বিশ্বাসঘাতক। গতি এজন জাতীয় বিশ্বাসঘাতকর বিরুদ্ধে আমি এজন জাতীয় সেনানীক আজি ইয়াত নির্বাচনত অবতীর্ণ করেছো, গতি মই ভাবো যে জাতীয় বিশ্বাসঘাতক সর্বানন্দ সোণোৱালের বিপরীতে জাতীয় সেনানী লুরিণজ্যোতি গগৈক আমার ডিব্রুগড়বাসী রাইজে, ডিব্রুগড় লোকসভা সমষ্টির রাইজে, নামরূপর রাইজে নিশ্চয় ভোটদান করব। দ্বিতীয়তে একদম স্পষ্টভাবে মই কব খুঁজো যে সর্বানন্দ সোণোৱাল এজন সচাকি অকমান্য ব্যক্তি। সর্বানন্দ সোণোৱালে তেওঁ সোণোৱাল জাতির কারণে করিম বলে কোয়া কামগুলো তেওঁ করব নোৱাৰিলে, সোণোৱাল জাতির কারণে তেওঁ সোণোৱাল ভবন যেটো দিম বলে কৈছিলে তার কারণে টকা 4 কোটি তেওঁ দিব নোৱাৰিলে, আপনাদের সকলে জানে সোণোৱাল জাতির কারণে তেওঁ সোণোৱাল জাতির যেটো তেওঁলোকের ফোক বহুয়া নৃত্য, বহুয়া নৃত্য সংরক্ষণের কারণে তেওঁ পয়সা দিম বলে কৈছিলে 1 কোটি টাকা, সেটাও দিব নোৱাৰিলে, তেওঁ একো কাম করবলে সক্ষম হওয়া নাই। আজি নামরূপর চতুর্থ গোটটো, হাড় কারখানার চতুর্থ গোটটো তেওঁ স্থাপন করিম বলে ছাত্রজীবনের পর কৈ আহিছিলে, ছাত্রজীবনের পর কৈ অহা সেই কথাটো তেওঁ এতিয়ালৈকে পূরণ করব নোৱাৰিলে। তেওঁ মুখ্যমন্ত্রী হল, তেওঁ দুবারকে কেন্দ্রীয় মন্ত্রী হল, তেওঁ রাজ্যসভার এমপি হল, তেওঁ লোকসভার এমপি হল, তেওঁ বিধায়ক হল, তেওঁ মুখ্যমন্ত্রী হল, তেওঁ দুবারকে মন্ত্রী হল, তারপরও তেওঁ এই কাম করবলে সক্ষম নহল। গতি সর্বানন্দ সোণোৱাল অসমের এজন অকমান্য ব্যক্তি, তেওঁ কাম করার কারণে উপযুক্ত ব্যক্তি নহয়, তেওঁ কেবল আর টেবল তেওঁর কেবল গুণটোৱে হল দিল্লিক তেল মরাটো, দিল্লিক তেল মারে তুখামত করে তেল ঢালি তেওঁ জীবন, তেওঁ নিজের ক্ষমতা প্রাপ্তির কারণে কাম করাটোই তেওঁর জীবনের একমাত্র ব্রত।